কোকরাজার অবৈধ বালি খননের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অভিযানত চালানবিহীন তিনিখন বাহন জব্দ করা হয়েছে নাড়াবাড়ী সহ বিভিন্ন স্থানত অভিযান চলাই জব্দ করেছে বাহনকেইখন কোকরাজার রেঞ্জর বিষয়া ফৈলাও বসুমতারীর নেতৃত্বত এই অভিযান চলিছিল আমি এই মুহূর্তত জব্দকৃত বাহনকেইখনের দৃশ্যাবলী দেখাইছো আর এনে ধরনের অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর লগত জড়িত আছিল এই বাহনকেইখন মোটামুটি মই নতুন ইয়াত মই চিদৌটাৰ পৰা ইয়াত বহিছোঁ তাৰপিছত মই বহাৰ পিছত মই টোটেল পাঁচখনমান ধৰা হৈছে মাটি দুইখান আৰু বালু তিনিখান তাৰপিছত ইহঁতৰ মানে যিটো লৈ আহে ইহঁতৰ মানে গাড়ীৰ লগত কোনো প্ৰপাৰ ডকুমেণ্টছ নাথাকে উইদাউট ট্ৰেঞ্জেট চালান ইহঁতৰ লৈ আহে কিন্তু ক'ৰ পৰা আনি ইহঁতৰ ভালকৈ নকয় মোটামুটি ইহঁতৰ যিটো আনি এইটো কমপ্লিটলি ইলিগেল তার কারণে আমি মাইনর মিনারেলস মাইনিং হিসাবত আমি যেখানে ল অ্যান্ড অর্ডার আছে এই হিসাবত আমি ধরে আসো সরকারের আমি রয়্যালটি দিয়ে আসো।